Assalamualaikum. Hi everyone. Welcome back to my channel Rina's Kitchen. আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে পেঁয়াজু বানানো যায়, মানে মসুর ডালের বড়া যাকে বলে। এটা খেতে খুবই মজা। আপনারাও আমার ভিডিওটা দেখে ট্রাই করবেন। ট্রাই করলেই আমার রান্নার সার্থকতা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজু করতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে, আমি মসুর ডাল নিয়েছি 1 কাপ। 4-5 ঘন্টা আগে ভিজিয়ে পানি ঝরিয়ে শিলপাটা অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি শিলপাটায় পিষে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি 4-5টা, পেঁয়াজকে কুচি করে নিয়েছি পাতলা করে। হলুদ গুঁড়া নিয়েছি 1/2 চা চামচের, একটু কম। লবণ দিব পরিমাণ মতো, আমি এখানে 1 চা চামচ নিয়েছি। ভাজার জন্য তেল নিয়েছি 1 কাপ। ধনে পাতা নিয়েছি সামান্য, কাঁচামরিচ নিয়েছি 4-5টা কুচি করে। প্রথমে যা করতে হবে, আমি পেঁয়াজুটাকে সমস্ত মশলা দিয়ে মাখাবো। 1 কাপ ডাল, তারপর দিব পেঁয়াজ, পেঁয়াজ কুচি, তারপর দিব কাঁচামরিচ, ধনেপাতা কুচি, তারপর দিব লবণ, আমি 1/2 চা চামচ দিয়েছি। হলুদ 1/2 চা চামচের একটু কম দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করবো। আঠালো কম মনে হয়, সেক্ষেত্রে আমি একটু বেসনের গুঁড়া, মানে বুটের ডালের গুঁড়া দিয়ে একটু আঠালো ভাব করব। একটু চেখে দেখছি লবণটা আমার হয়েছে কিনা, কারণ ভাজা হয়ে গেলে লবণটা দেওয়া যাবে না। লবণ পারফেক্ট, মানে 1/2 চা চামচ। একটু যদি মনে হয় যে আঠালো ভাবটা কম, সেক্ষেত্রে পাউডার, বুটের ডালের পাউডারটা 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন, 1 টেবিল চামচের কি দিলাম। বেশ আঠালো ভাব হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে চুলায় নিয়ে যাচ্ছি। এরকম একটা কড়াই নিতে হবে, একটু গর্ত কড়াই, কারণ পেঁয়াজগুলো ডুবে না থাকলে ক্রিস্পি হবে না। ভালোভাবে গরম হোক, তারপর আমি 1 কাপ তেল ঢেলে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 কাপ তেল, সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হলে আপনারা গোল গোল শেপে এইভাবে একটু চেপে নেবেন, চেপে 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 গোল শেপেও দিতে পারেন, বা চ্যাপটা করেও দিলে ভিতর আর কাঁচা থাকবে না। আমি কীভাবে দিবেন দেখিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিচ্ছি। মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। করেছি এইভাবে করে, যতটুকু ধরে দিবেন। 1 পিট ভালো করে হলে উল্টাবেন, তা না হলে ভেঙে যাবে। 1 পিট হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। আগুনের আঁচটা আবার একটু হালকা বাড়িয়ে দিব, আবার কমিয়ে দিব, তা না হলে তেল ঢুকে যাবে বেশি কমানো থাকলে। এই পিঠ হয়ে গেলে আমি নামিয়ে ফেলব। এই সবগুলো পেঁয়াজু ভেজে নিব। যখন ব্রাউন কালার হয়ে আসবে ভিতরটা হওয়ার জন্য, একদম আগুনের আঁচটা কমিয়ে দিবেন, যাতে ভিতরটা কাঁচা না থাকে। এইভাবে এখন আর ভাঙবে না, যতই আপনি নাড়াচাড়া করুন ভাঙবে না। প্রথমে একটু নরম থাকা অবস্থায়, এখন হার্ড হয়ে গেছে,
এখন এইভাবে একদম কম আঁচে আস্তে আস্তে ভিতর হবে। কয়েক মিনিট রাখার পর আমি ছেঁকে ফেলব। হয়ে আসছে, এখন আমি একটা চামচ দিয়ে ছেঁকে ফেলব। এভাবে করে আমি ছাকব, একটু হালকা করে কাত করে নেবেন যাতে তেলটা ঝরে যায়। ঠিক সেম প্রসেসে আমি বাকিগুলো এভাবে দিব। তৈরি হয়ে গেল মসুর ডালের বড়া, অথবা পেঁয়াজু বলতে পারেন। খুবই ক্রিস্পি এবং টেস্টফুল খেতে লাগে। আপনারাটাও ভিডিওটা দেখে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরটা যে কাঁচা নেই সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, আমি খাচ্ছি, অনেক টেস্ট।